What's up, everyone? Hope you guys doing well. Shobar ki obostha? Ajke robbar. Ajke ami jacchi amar V3 finger dite. Last budhbar mese aschilo. Tokhono jete partam, kintu but jam ar gorome karone jawa hoyni. Ta ajke bero jacchi. টানা তিন দিন সব কিছু বন্ধ থাকার পর আজকে খুলছে। আজকে তো প্রচুর জ্যাম হবে। তারপর ও মাই গড, এলাকার ভিতর থেকেই পুরাই জ্যাম। দেখি কতটুক আগে সামনে আজকে যাচ্ছি আমার গাড়ির ফিঙ্গারপ্রিন্ট দিতে। ফিঙ্গারপ্রিন্ট লাস্ট আগেরটা দিছিলাম, সময় বেশি লাগে নাই। তো আজকে যা দেখি কি অবস্থা। আসলে মোটর সাইকেলের ফিঙ্গারপ্রিন্ট দিতে তিনটা পেপার্স লাগে। ফার্স্টে হচ্ছে গাড়ির ট্যাক্স টোকেন, অ্যাকনোলজ স্লিপ, দেন হচ্ছে ভোটার আইডি কার্ড আর ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট। ফার্স্টে ভাবছিলাম ফার্ম গেট থেকে ক্যান্টনমেন্ট দিয়ে বেরোবো, কিন্তু ম্যাপসে দেখলাম ওদিকে যে ভয়াবহ অবস্থা, যে জ্যাম। তারপরে না, 60 ফিট দিয়েই যাই। আগারগাঁও এই রোডটা এতদিন এই পর্যন্ত ব্লক ছিল, এখন এগুলো খুঁজে দেওয়ার কারণে খুবই সুন্দর লাগতেছে। আসলে এদিকে সব সরকারি অফিসের কারণে কাজ করাটা খুব সুন্দর, ভালোই লাগে। আর বিশেষ করে এই জায়গাটার সাথে তো ছোটবেলার একটা কানেকশন থাকে। আমি অবশ্য স্কুল দিয়ে পড়ছিলাম ক্লাস 7 পর্যন্ত শেরে বাংলা নগর। হ্যাঁ, তখন আমাদের ক্লাস 1, 2, 3 ছিল হাতের এই বাম পাশে। খুব সুন্দর একটা বড় জায়গা ছিল, খোলা মাঠ ছিল। এখন এখানে মেবি কনস্ট্রাকশন হয়ে অন্য কিছু হয়ে যাচ্ছে। যাই নাকি আসি ন্যাশনাল নিউরো সায়েন্সের হসপিটালের সামনে। খুদাই সামনে একটা বাস ক্রসিং করবে, এদিকে বাস ধরে কোনো প্রশ্ন উঠবে। বাস ক্রসিং করার সময় একটা পুরাই জ্যাম বাজায় রাখছে সাত সকালবেলা। কি এক বিশ্রী অবস্থা, বলছি না গতকালকে, বলছি না ঢাকা শহরে থাকাই যায় না। এর থেকে মিরপুর ফার্ম গেটে একটু বিআরটি যাবো, তাই প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। 60 ফিটের এখন কি ভয়ঙ্কর অবস্থা। এই পাশ তো ডান পাশ তো পুরাই ব্লক, এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়েও তো ফাপড়ে পড়ে যাচ্ছে। মাই গড, অবশেষে 60 ফিটের জ্যামে 1 ঘন্টা বসে থাকার পরে আসলাম মিরপুরে। মিরপুর 10 সার্কেল। এখন যাচ্ছি বিআরটির দিকে। মানুষ কেমনে গাড়ি চালায় জানি ভাবে দেখায় না। মিরপুর বিআরটি অবস্থা এদিকে টোটালি পুরাই খারাপ। গাড়ি পার্কিং করার জায়গা নেই। আচ্ছা নামো তো ভাইয়া, চলে আসি বিআরটি অফিসে। হেল্প ডেস্ক, আমরা মেবি 118 কি 119 নম্বর রুমে যাওয়া লাগবে। রেজিস্ট্রেশন করছেন না? ফিঙ্গারপ্রিন্ট এখানে না, কাগজগুলো লাগবে এটা না। বাইকের ফিঙ্গারপ্রিন্টের জন্য তিনটে পেপার্স লাগে। একটা হচ্ছে ট্যাক্স টোকেন লাগে, আর একটা হচ্ছে অ্যাকনোলজ স্লিপ লাগে,
ভোটার আইডি কার্ড লাগে, ড্রাইভিং লাইসেন্স লাগতেও লাগতে পারে না না লাগতে পারে। বিআরটিতে আপাতত কাজ শেষ, এখন চলে যাচ্ছি। বাসার দিকে আমার একটা প্লাস পয়েন্ট হয়েছে কি, আমার আগের বাইকের ফিঙ্গারপ্রিন্ট এন্ড ছবি ছিল, ওইটাই ওনারা বলছে কি আপনি কি চোখ আগের ছবি রাখতে, আমি বলছে ওকে সব বেড়া নাই রেখে দেন। তাই আমার কাজ আর সময় লাগে নাই, জাস্ট বসছি পেপার নিচ্ছে আর ডেট ইউজ করছে শেষ। বাচ্চাদের স্কুল সব ফিরে গেছে, ওরা ভালোই ছুটি কেউ করলো, প্রায় দেড় বছরের মতো স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ ছিল, ওরা বাইন ভালো এনজয় করছে বাসায়। এখন আসি 10 নম্বরের দিকে, এই হলো বর্তমানের মিরপুরবাসীর কষ্ট। কষ্ট বলতে কি, আজকে থেকে প্রায় 5-7 বছর ধরে এরকম দুর্ভোগ করতেছি আমরা মিরপুরে যারা থাকে, যারা আমি ছিলাম, মানে কি বলবো, একবারে বিশ্রী অবস্থার থেকে অধম অবস্থা। এক হইল কাদা পানি, অবশেষে মিরপুরে জাম ঠেলা ঠুইলা ভিতর দিয়া যায় কাজীপাড়া সেরা ভিতর দিয়ে যায় চাল তো আজ বাইরে নিলাম, তো যে অবস্থা খারাপ। আমি আর এদিকে ভুলে আইতাছি না রে ভাই, ভুলে ওই জ্যামের সময় আইতাছি না, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এই সাইডের জায়গাগুলোতে মেবি ফুল গাছ লাগাবে এরকম প্ল্যান করতেছে, অলরেডি কিছু কিছু লাগাইছে, এটা যদি সঠিকভাবে যত্ন করা যায় অনেক সুন্দর হবে। কবে যে মিরপুর রাস্তা এরকমভাবে দেখতে পারবো আল্লাহ মালুম। মেট্রো রেল ভালোই ভোগান্তি দিতেছে বাবা, অলমোস্ট প্রায় চলে আসছি বাসের কাছে। তো আজকে একটুকুই, বিআরটিতে আজকের কাজ শেষ, মেবি আরেকদিন যাওয়া লাগবে ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড আনার জন্য। সো সবাইকে আল্লাহ হাফেজ, মিরপুরবাসীর পক্ষ থেকে পিস।